রাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ভাইস প্রেসিডেন্ট বৃন্দ জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সহসাংগঠনিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সিনিয়র সদস্য সহ বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ এসেছেন আমাদের মধ্যে সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাইকে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, যুক্তরাজ্য যুবদল অনেক স্ট্রং বোঝা গেছে, এটা আগেও বোঝা গেছে, প্লিজ একটু বন্ধ রাখেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন, আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। বিসমিল্লাহ রহমান রহিম। মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, মানে 7ই নভেম্বর উপলক্ষে, কিন্তু অনুষ্ঠানটা উদযাপন হচ্ছে আজকে। এই 7ই নভেম্বরের ঘটনা দুর্ঘটনা সামরিক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান 7 তারিখ না হয়ে 2 তারিখে হতে পারত, 3 তারিখে হতে পারত, 4 তারিখ হতে পারত, 7 তারিখের পরবর্তীতে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, অন্য যে কোনো সময় হতে পারত। আমরা ঘটনার পরম্পরা পরিক্রমা, অনেক ঘটনা আগের, অনেক ঘটনা পরের, কী কী ঘটেছিল অনেক কিছু আমরা অনেকে জানি, ইতিহাস থেকে আমরা জেনেছি বা শিখছি বা নতুন করে আওয়ামী লীগ আমাদের শেখাচ্ছে। আজকে মহান বিপ্লব দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এম এ মালেক উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে, যিনি এই 7ই নভেম্বর বিপ্লব দিবস ঘটনার আগে পরে যে কোনো দুর্ঘটনায় দুর্বিপাকে তিনি হয়তোবা আমাদের মাঝে নাও থাকতে পারতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাষ্ট্রপতিও ছিলেন না কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গঠন করেননি, একজন সামরিক কর্মকর্তা ছিলেন, সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী ছিলেন, তিনি সেদিন সপরিবারে অনেক বড় দুর্ঘটনার শিকার হতেন। আলহামদুলিল্লাহ সে সময় ওনাদের কোনো ক্ষতি হয়নি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই, সেদিন হয়তোবা যিনি আজকে প্রধান অতিথির আসনে উপস্থিত তিনি দেখেছেন কি ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে, উনি তখন অনেক ছোট ছিলেন, আমার আপনার থেকেও চাক্ষুষ সাক্ষী তিনি। অনেক চড়াই উত্রায়ের মধ্য দিয়ে, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনাদের পরিবার বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন, অবদান রেখেছেন। আমি বলছিলাম যে 7ই নভেম্বরের ঘটনা বা তার আগের ঘটনা আগের পরের অনেক কিছু জানি, কিন্তু তাৎপর্যটা কোথায়, কেন 7ই নভেম্বর বিপ্লব সংগঠিত হয়েছিল, কারণ একটাই, কেন্দ্রবিন্দু ছিল জিয়াউর রহমান, যিনি পাক ভারত যুদ্ধে বীরের মতো যুদ্ধ করে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব অর্জন করেছিলেন। দিশেহারা জাতিকে 1971 সালে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের মেহমান হয়ে ভুট্টোর সঙ্গে দর কষাকষির জন্য পাকিস্তান চলে গেলেন, তখন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন, জাগিয়েছিলেন উন্মাদনা, মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশ দেখার এবং অর্জনের সম্ভাবনা, সেটা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই কারণেই 7ই নভেম্বর বিপ্লব দিবস সংগঠিত হয়েছিল, কারণ সকলেই জানতেন সিপাহী জনতা এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীর কর্মকর্তারা, প্লিজ 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 একটু একটু ধন্যবাদ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, সেদিন সামরিক বাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তারা, সাধারণ সিপাহীরা, বাংলাদেশের জনগণ জানতেন
বিশৃঙ্খল একটা অবস্থা চরম উৎকণ্ঠা উদ্বেগের মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারানোর মতো অবস্থায় যখন উপনীত হয়েছিল তখন সেই জাতিকে আবার সংগঠিত করার জন্য বাংলাদেশের বিশৃঙ্খলা দমন করার জন্য দেশপ্রেমিক জনগণকে নিয়ে বাংলাদেশ গড়ার কিংবা নেতৃত্ব দেবার মতো যোগ্যতা আছে জিয়াউর রহমানের, যিনি তার প্রমাণ বিগত দিনে দিয়েছিলেন। অন্য কোনো কারণে কিন্তু 7ই নভেম্বরের বিপ্লব দিবস সংগঠিত হয় নাই। কেন্দ্রবিন্দুতে একজন, তিনি হচ্ছেন জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক সামরিক বাহিনীর সৈনিক এবং কর্মকর্তারা সঠিক কাজটি করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের রূপটাই পাল্টে দিয়েছিলেন। ওনার কৃতিত্ব নতুন করে বলার দরকার নেই। আমি ইতিপূর্বে বলেছিলাম আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় বারবার বিভিন্ন সময়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ম্যাডাম যখন ছিলেন এবং 2001-এর পরবর্তীতে জনাব তারেক রহমান সাহেব সমগ্র গ্রামে গঞ্জে পথে প্রান্তরে গিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য যে কাজগুলো করেছেন আজকে বাংলাদেশ তার উপর দাঁড়িয়ে চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তাটা কত ছিল, কতটুকু ছিল এটা নতুন করে তো আর বলার দরকার নেই। এখনো পর্যন্ত শেখ হাসিনা রাত্রিবেলা ঘুমানোর আগে মরহুম জিয়াউর রহমান সাহেবরে দেখেন, মনে হয় যেন ওনার রুমের মধ্যে মনে হয় যেন জিয়াউর রহমান সাহেব হাঁটেন। সকালবেলা উঠেই জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে উনি ওনার লোকজনদেরকে লাগাই দেন, জিয়াউর রহমান সাহেব সৈনিক হত্যা করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন। আরে ভাই, উনি তো গ্রেফতার হয়েছিলেন, উনি তো বন্দী দশায় ছিলেন, উনি যে বেঁচেছিলেন সেটাই তো বড় কথা। উনি ওনার প্রাণের মায়া ত্যাগ করেন নাই। খালেদ মোশারফ বঙ্গভবন থেকে ওনাকে সংবাদ পাঠিয়েছিলেন যে রাষ্ট্রপতি হবেন, আমাকে সেনাপ্রধান বানান, যদি এই শর্তে রাজি থাকেন তাহলে বন্দী দশা থেকে মুক্ত হবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লোভের কাছে দেশ বিক্রি করতে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন, আমাকে কাগজ দাও, কলম দাও, আমি প্রয়োজনে পদত্যাগ করব, রিটায়ারমেন্টের টাকাটা পেলে সন্তান স্ত্রীদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে দুবেলা ডাল ভাত খেতে পারলে আমার চলবে। এটাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সততার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে আওয়ামী লীগের তথাকথিত বুদ্ধিজীবীরা, আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে খুশি করার জন্য, আর শেখ হাসিনা নিজে সারাক্ষণ খুব ভয়ে থাকে, জঙ্গলের মধ্যে দিয়ে যখন রাতের বেলা একা একা যায় তখন কি করে জানেন, খুব উচ্চস্বরে গান করে। ভাবটা এই যে আমি ভয় পাই না, কিন্তু সারাক্ষণ তারেক রহমান, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, এটাই হলো শেখ হাসিনার সারাক্ষণ মনে করেন যে আতঙ্ক, মনে হয় যেন ভূত দেখেন উনি সারাক্ষণ। এই জন্য উনি এই যে মাঝে মাঝে এই সমস্ত আবল তাবল কথা প্রতিদিন বলেন, মানে ভয়টা একটু তাড়ানোর জন্য। ওনার উদ্দেশ্যে বলি, ওনার অনেক নেতারাও যাদের মন্ত্রিত্ব যায় যায় অবস্থা হয় তখন তারা তাদের নেত্রীকে খুশি করানোর জন্যে বলেন যে তারেক রহমান সাহেব আসো বাংলাদেশে আসো। আরে ভাই, তোমাদের নেতৃত্ব 11-এর সময় চলে গেছিলো আমেরিকা কানাডায়, তোমাদের নেত্রী আসতো না, তোমাদের নেত্রী আসতো কি আসতো না আমার থেকে ভালো কেউ জানে না। আমার সাথে কথাও হয়েছে প্রতিদিন, ওনার আগে যে এপিএস ছিলেন তারে দিয়ে খবর দিতেন যে অসীমের নেত্রী যেন বাংলাদেশ না ছাড়ে, কারণ বাংলাদেশ যদি উনি ছাড়ে তাইলে আমার আর ইজ্জত থাকবে না। উনি কিন্তু চলে গেছেন আগেই মুচলেকা দিয়ে। আমাদের নেত্রী দেশপ্রেমিক, আমাদের নেত্রী অন্যায় করেন নাই, তারেক রহমান অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, সাহস ছিল, দেশে ছিল। শেখ হাসিনা বড় গলায় কথা বলবেন না, আপনার লোকরা এবং আপনি সংযত হয়ে যান। আপনি বরং চলে গিয়েছিলেন, আপনার আসার উৎসাহ ছিল না, আপনি ভেবেছিলেন যে বেগম খালেদা জিয়াও বোধহয় বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। যখন দেখলেন যে বেগম খালেদা জিয়া তো দেশপ্রেমের কাছে কোনোদিন মাথা নত করেন নাই, উনি আসেন নাই, তাহলে উনি যদি এখন আসে তাহলে তার আমি যেতে পারবো না, বাধ্য হইয়া উনি গেছেন দেশে ইজ্জত বাঁচাতে। উনার তারেক রহমান সাহেবের যদি কোনো বিচার হতে হয় দেন না শেখ হাসিনা, আন্তর্জাতিক আদালতে নিরপেক্ষ বিচারক দিয়ে প্রয়োজনে জাতিসংঘ দ্বারা কোর্ট করে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারবেন কিনা, আপনার সেই আজ্ঞাবহ আদালত দিয়ে আপনি ওনাকে শাস্তি দিয়েছেন। বাংলাদেশের জনগণের কাছে এখনো তারেক রহমান সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা, যার কারণে ওনার মন্ত্রীরা বলেন, আমি বলি আপনারা ক্ষমতাটা ছেড়ে দেন না,
অথবা র‍্যাব পুলিশ বাদ দেন। আরে যুক্তরাজ্য বিএনপি আপনারা আওয়ামী লীগকে মোকাবেলা করতে সক্ষম। যুক্তরাজ্য বিএনপির প্রতিটি নেতা কর্মীরা এক যুক্তরাজ্য দিয়েই আওয়ামী লীগকে দমন করতে পারবে। আজকে এই আয়োজনে যুক্তরাজ্য বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা আজকে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। যখনই শেখ হাসিনা আমার নেতার বিরুদ্ধে কোনো কথা বলেন তখনই আমাদের নেতারা বিপ্লবী হন, বিদ্রোহী হন। আগেও উপস্থিতি আমি দেখেছি, আজকে দীর্ঘদিন পরে হলো, এই যে উইকেন্ড উইকডেজ কাজের সময় তারপরেও এত বড় উপস্থিতি, এটা দিয়েই প্রমাণিত হয় যে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গায়ে কালিপা লেপন করা যাবে না। আপনাদের সকলকে আমি আবার উদার আহ্বান জানাবো। অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, অসত্য বক্তব্য দিয়েছে, নিয়াজ সুন্দর বক্তব্য দিয়েছে, আমি আজকে আবুল হোসেনের বক্তব্য শুনেছি স্বেচ্ছাসেবক দলে, সবাই অনেক ভালো এবং অনেকে অনেক ভালো বক্তব্য রেখেছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। 7ই নভেম্বর যেমন বিপ্লব হয়েছে, আর একবার বিপ্লবের প্রস্তুতি নেন। বাংলাদেশ থেকে ষড়যন্ত্রকারীদেরকে আমরা উৎখাত করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বিপ্লব দিবস, বিপ্লব দিবসের পুনরাবৃত্তি হোক। আসসালামু আলাইকুম।